হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমাদের ড্রেস দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা আজকে যাব অযোধ্যা পাহাড়ের লহরিয়া শিব মন্দিরে। তাই আপনার ব্লগটা কন্টিনিউ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো আমরা স্টার্টিংয়ের কাজ পৌঁছে গেলে এখানেও একটা দেখার মতন ভিউ আছে। তো এখানে যেতে পারছি এটা স্টার্টিং, এখানে আমরা ফটো তুলব আর আগে যাব। বাও, অসাধারণ সত্যি, অযোধ্যাকে মানতে হবে, এটা একটা দেখার মতন ভিউ। আজ প্রথম যদি কেউ না আসে থাকেন তো সত্যি আপনারা বহুত বড় মিস করছেন, দেখার মতন ভিউ এই আপার ড্যামে। তা আমরা আপার ড্যামে চলে এসেছি এবং এখানে ভিউটা আমরা সৌন্দর্যটাকে দেখছি এবং এনজয় করছি। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছে গাছ, আর এদিকে ঝর্ণা আছে, অপর দিকে ঝরনা আছে, এদিকে গাছ। সত্যি ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন না, সেটা যদি আপনি সচক্ষে দেখেন না, অনেকটা দেখার মতন ভিউ সত্যি। ওটা বলে বোঝাতে পারবো না, আপনারা সামনে আসবেন যদি না আসে থাকেন তো। এবারটি আমরা আগে চলে যাচ্ছি আপার ড্যাম থেকে আগে। আমরা এসে গেছি লহরিয়া শিব মন্দিরে অযোধ্যা পাহাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এটা গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে সাবান তাবান থাকে। তো এখানে আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়, এটা অযোধ্যা পাহাড়ের হিলটপ, এটা অযোধ্যা পাহাড়টা, আর এদিকে আছে লোয়ার ড্যাম। এইদিকে আছে লোয়ার ড্যাম। তো আমরা এখানে অযোধ্যা পাহাড় লহরিয়া মন্দিরে চলে এসেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন এবং আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওতে আপনার ইন্টারেস্টও লাগবে। তো কিছুটা আগে আসার পরে এখানে আমরা লহরিয়া শিব মন্দিরে চলে এসেছি, এখানে আমরা জল ঢালবো। দেখতে পাচ্ছেন চারিদিকে মণিহারির দোকান এবং এখানে প্রসাদও পাওয়া যায়। তো এখানে আমরা যাব মন্দিরে প্রবেশ করব। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে দোকান, ফুচকার দোকান, মণিহারির দোকান, আপনার যা নেবেন তাই আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের প্রবেশ গেট, এখানে আমরা দেখি ভিতরে যাই এবং লহরিয়া শিব মন্দির বাবার দর্শন করি।
তো লহরিয়া বাবার অপর সাইডে একটা ড্যাম আছে, এখানে স্নান করে আর লহরিয়া বাবার মাথায় জল ঢালানো হয়। এখানে আমরা ভোর তিনটায় স্নান করেছিলি আর জল ঢালেছিলি। আর এখানে ওদিকে ওদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে ছেলেরা স্নান, আর এদিকে যে ডান পাশে আছে একে সামনের দিকটা এখানে মেয়েরা স্নান। তো এখানে স্নান করে আর লহরিয়া বাবায় জল ঢালা হয়। অনেকে স্নান করছে আর আবার অনেকে স্নান করে জল ঢালেছে।